চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে লাল বটনটি টিপে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন সবসময় নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মাইক্রো ওভেন ছাড়া কীভাবে খুব সহজে কেক তৈরি করা যায়। দেখে নিই কেকের উপকরণগুলো। উপকরণগুলো হলো, লাগছে দুটো ডিম, ময়দা, চিনি, সাদা তেল, বেকিং পাউডার, কাজু বাদাম, কিশমিশ, চেরি, ভ্যানিলা সেন্ট। এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। এবার একটা বোল নিয়েছি, তাতে দুটো ডিম ফাটিয়ে দেব। দুটো ডিম ফাটানো হয়ে গেলে এবার ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। দুটো ডিম ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে এক কাপ ময়দা দিয়ে দেব। এবার কেকের সমস্ত পরিমাণটাই এক কাপ মেপেই হবে। এক কাপ চিনি দিয়ে দেব, তারপরে দেব এক কাপ সাদা তেল। এবার এই উপকরণগুলো ভালো করে মিক্সড করে ফেটিয়ে নেব। মনে রাখবেন, আমি এখানে ছোটো দানা চিনি ব্যবহার করেছি। ছোটো দানা চিনি ব্যবহার করলে ফেটানোটা একটু কম হলেও চলবে। এটা 5 থেকে 6 মিনিটের মতন ফেটিয়ে যাব। তারপর দেব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে এবার 5 থেকে 6 মিনিট আবারও এটা ফেটিয়ে নেব। এবার যত বেশি ফেটাবো তত এই ব্যাটারটা নরম হবে এবং ফেটানোর ফলে অয়েলি ভাবটা এর মধ্যে চলে আসবে। এবার ব্যাটারটা নরম হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে আরেকটু ফেটাতে হবে, তাই ভালোভাবে আরেকটু ফেটিয়ে নিলাম। এবার কেকের সুগন্ধ আনার জন্য কেকের ভ্যানিলা সেন্ট বাজারে কিনতে পাওয়া যায় সেই সেন্ট আমি এখানে 1 চামচ ব্যবহার করব। এবার সেন্ট দেওয়া হয়ে গেছে, এবার আবার এই ভ্যানিলা সেন্ট দিয়ে ব্যাটারটা আবার ভালোভাবে 1 মিনিটের মতন মিশিয়ে নেব। এবার কেক তৈরির জন্য ব্যাটারটা বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার কেক তৈরির জন্য একটা টিফিন বাটি নেব, তাতে ব্রাশ দিয়ে সাদা তেল ভালোভাবে টিফিন বাটিতে মাখিয়ে নেব, যাতে কেকটা তৈরি হওয়ার পর উঠে আসে তাড়াতাড়ি। আমি এখানে একটা কাগজের ডিশ ব্যবহার করেছি, টিফিন বাটির তলার মাপ করে কেটে নিয়েছি, দিয়ে তলায় বসিয়ে দেবো, যাতে কেক তৈরি হওয়ার সময় যাতে না পুড়ে যায়। এবার কেকের জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম টিফিন বাটির অর্ধেকটা পর্যন্ত এর মধ্যে ঢেলে দেবো। এখানে মিশ্রণটা টিফিন বাটির অর্ধেক দিয়েছি, কারণ কেকটা তৈরির সময় গোটা টিফিন বাটিটা জুড়ে ফুলে উঠবে বলে। এবার ওই কেকের মিশ্রণটার মধ্যে কাজু, কিশমিশ আর চেরি এবার উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার এগুলো কেক তৈরির সময় কেকের ভেতর ঢুকে যাবে, বাকি কাজু কিশমিশগুলো আবার পরে ব্যবহার করব। একটা কুকার গরম করতে দেব, তাতে বাজার থেকে অল্প দামে কেনা লবণ এর মধ্যে ব্যবহার করব। এটা খাওয়ার উপযোগী নয়, শুধুমাত্র কেকের জন্যই ব্যবহার করেছি। 500 গ্রাম এতে নুন দিয়েছি, নুনটা ভালো করে ছড়িয়ে নেব। এরপর নুনটা একটু গরম হলে ওই কেকের বাটিটা বসিয়ে দেব। কেকের বাটিটা বেশ ভালোভাবে বসিয়ে দেব, টাইট করে বসানোর পর ঢাকনাটার থেকে গার্ডারটা এবং সিটিটা খুলে নিয়ে প্রেশার কুকারটা আটকে দেব। এবার এটা 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এবার 15 মিনিট হয়ে গেছে, কেকের ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে এবার কেকটা 60% হয়ে এসেছে, এর মধ্যে এবার আবার কাজু কিশমিশ সব দিয়ে দেব। সমস্ত চেরি কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে, এবার এটা আবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে দেখব কেকটা তৈরি হয়েছে কিনা। এবার একটা টুথপিক দিয়ে ব্যবহার করে দেখব কেকটা সম্পূর্ণ তৈরি হয়েছে কিনা। টুথপিকে যখন কিছু লেগে নেই তার মানে কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার কেকটা ঠান্ডা করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। যদি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।